মহিন এক জঙ্গলের মাঝে বাস করত এক হাসি। অল্প কিছুদিন হয়েছে হাসি দুটো ডিম পেড়েছে, আর ডিম দুটো ফেটে কিছুদিনের মধ্যেই দুটো ছানা হবে। তাই হাসি অনেক খুশি, কারণ হাসি এই প্রথম মা হবে বলে। হাসি ডিমে তা দিতে দিতে বলে, কি যে খুশি লাগতেছে আমার, ভাবতে খুব অবাক লাগছে, কিছুদিনের মধ্যে ডিম দুটো ফেটে দুটো সুন্দর ছানা হবে, আর আমাকে মা বলে ডাকবে, ভাবতে খুব ভালো লাগছে, আমি মা হব। যাই হোক, এর ফাঁকে পুকুরে যাই, গিয়ে কিছু মাছ ধরে খাই, অনেক খিদেও লেগেছে, এসে আবার না হয় ডিম দুটোতে তা দেব। এই কথা বলে হাসি পুকুরের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই হাসি পুকুরে পৌঁছে মাছ ধরে খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণ মাছ খাওয়ার পর হাসি বাসার দিকে রওনা দেয়। বাসায় পৌঁছে আবার ডিমে তা দিতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ডিম ফেটে দুটো ফুটফুটে ছানা হয়। ছানাদের দেখে হাসি বলে, আজ আমি অনেক খুশি, আমি মা হয়েছি, খুশিতে আমার বুক ভরে যাচ্ছে, আমার তো অনেক খিদা লেগেছে, কাল যে পুকুরে যাওয়াই হয়নি, আজ তো আমাকে যেতেই হবে মাছ ধরার জন্য, মাছ না ধরলে আমি না খেয়ে মারা যাব, তখন আমার ছানাদের কে দেখবে, না আমাকে পুকুরে যেতেই হবে, কিন্তু ছানাদের এখানে রেখে যাব, যদি কোনো প্রাণী খেয়ে নেয়, ও আমি তো ভুলেই গেছি, এই জঙ্গলে কোনো প্রাণী আসে না, কে খাবে আমার ছানাদের, যাই আমি পুকুরের দিকে। এই কথা বলে হাসি চলল পুকুরের দিকে। আর এদিকে এক পাজি শেয়াল খাবার খোঁজার জন্য বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর শেয়াল বলে, আহ, খিদের জ্বালা যে আর সইতে পারছি না, আর এ জঙ্গলে কোনো খাবারেই পাচ্ছি না, কি যে করি, খিদে যে পেট চোচো করছে, শুনেছি এই জঙ্গলের পাশেই একটা জঙ্গল আছে, যাই ওই জঙ্গলে যাই, দেখি কিছু খাবার পাই কিনা। এই কথা বলে শেয়াল রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে শেয়াল সেই নতুন জঙ্গলে পৌঁছে যায়। কিছু দূর পথ যাবার পর দেখে একটা ঝোপের আড়ালে দুটো ফুটফুটে হাঁসের ছানা। ছানাদের দেখে শেয়ালের ক্ষুধা যেন আরো বেড়ে গেল, আর তখন বলে, বাহ বাহ, নতুন জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখছি খাবার রেডি, যাই হোক এত কিছু ভাবার সময় নেই, যাই এই ছানাদের মা আসার আগেই ছানাদের সাবার করে দেই। এই বলে শেয়াল ছানাদের কাছে এগিয়ে যায়। ছানা দুটো খাওয়ার পর শেয়াল বলল, ও কচি কচি হাঁস ছানার মাংস কি স্বাদ, পেটের সাথে মনটাও যে ভরে গেল, এমন করে যদি প্রতিদিন কচি হাঁসের ছানা খেতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো, যাই এখন বাড়ির দিকে রওনা দেই। এই কথা বলে শেয়াল হাসি খুশি মন নিয়ে গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা দেয়। ওয় ওয়, খাইব আমি মনের সুখে, কি আনন্দ লাগিছে বুকে, ওয় ওয় খাইব আমি মনের সুখে, কি আনন্দ লাগিছে বুকে। এদিকে হাসি পুকুর থেকে মাছ ধরে খাওয়ার পর বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরে এসে দেখে
তার ছানা দুটো আর নেই সেখানে। তখন হাসি কাঁদতে কাঁদতে বলে, একি একি সর্বনাশ হলো, আমার ছানা দুটো কোথায় গেল? আমি যাওয়ার আগেই তো এখানে ছিল, কে নিয়ে গেল আমার ছানাদের? হায় আল্লাহ, আমি এই প্রথমবারের মতো মা হয়েছি, আর মা ডাক শোনার আগেই আমার ছানাদেরকে কে নিয়ে গেল, কে নিয়ে গেল? হাসি তার ছানাদেরকে হারিয়ে অনেক কান্না করতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হাসি আবারও দুটো ডিম দেয়। হাসি ডিম দুটোতে তা দিতে দিতে বলে, যাই হোক, এইবার আমি মা ডাক শুনবই। আমাকে একটা কাজ করতে হবে, আমাকে পুকুরে যেতে হবে, আর ছানা বড় না হওয়া পর্যন্ত যত খাবার লাগে তা আমাকে মজুদ রাখতে হবে। এই কথা ভেবে হাসি দ্রুত পুকুরের দিকে রওনা দেয়। আর অন্যদিকে ওই দুষ্টু পাজি শেয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে। ও, অনেক দিন তো হয়ে গেল মাংস খাওয়া হয় না, খুব মাংস খাইতে ইচ্ছা করতেছে। এমন সময় শেয়ালের সেই হাসির ছানার কথাই মনে পড়ে যায়, আর তখন বলে, হি 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 হি, আজ বরং আমি ওই হাসের বাড়ির দিকেই যাই, এতদিনে মনে হয় হাঁস আবারও বাচ্চা দিয়েছে, যাই আমি ওই হাঁসের মাংসই খেয়ে আসি। এই বলে শেয়াল হাঁসের বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই শেয়াল হাঁসের বাড়িতে পৌঁছে যায়। হাঁসের বাড়িতে পৌঁছে দুটো ডিম দেখতে পায়। সেই ডিম দেখে শেয়াল বলে, ও, এতদিনে দেখছি হাঁসের ডিম থেকে ছানা বের হয়নি, অনেক আশা করে এসেছিলাম যে মাংস খাবো, কি আর করার, ডিম খেয়েই খোদা মেটাই। এমন সময় হাঁস খাবার নিয়ে জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখতে পেল ওই দুষ্টু পাজি শেয়াল তার ডিম দুটো খাচ্ছে। এই দৃশ্য দেখে হাঁস কাঁদতে কাঁদতে বলে, এই পাজি শেয়াল তাহলে আমার ছানাদের খেয়েছে, আর আজ আমার এই ডিম দুটো কেও খেয়ে নিল, এই পাজি শিয়ালকে কিভাবে আমি শাস্তি দেব? একে আমি বাঁচতে দেব না, কিন্তু কি করা যায়, কি করে এই শিয়ালকে শাস্তি দেব? তার সামনে তো যাওয়া যাবে না, তার সামনে গেলে তো আমাকে খেয়ে ফেলবে, বরং আমাকে একটা বুদ্ধি বার করতে হবে, বুদ্ধি দিয়ে শিয়ালকে মারতে হবে। তারপর বেশ কিছুদিন কেটে যাবার পর হাঁস আবারও দুটো ডিম দেয় এবং তার পরিকল্পনা অনুযায়ী একটা পুকুরের মাঝখানে তার বাসা বাঁধে, আর পুকুরটির উপরে খড় লতাপাতা দিয়ে পুকুরটিকে ভর্তি করে রাখে, যেন দুষ্ট শিয়াল খুঁজতে খুঁজতে সেই পুকুরের কাছে আসে আর সেখানে ডুবে মারা যায়। আর এদিকে শিয়াল হাঁসের ছানার মাংস খেতে সেই জঙ্গলে আবারও চলে আসে। এসে দেখে কোথাও কোনো হাঁসের বাসা বা হাঁসের ছানা নেই। একি, হাঁসের বাসা গেল কোথায়? অন্য কোথাও আবার বাসা বাঁধলো নাকি? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। এই কথা বলে শেয়াল জঙ্গলে আশপাশে হাঁসের বাসা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর শেয়াল বলল, অনেক খোঁজাখুঁজি করলাম, হাঁসের বাসা তো কোথাও খুঁজে পেলাম না, হাঁস মনে হয় দূরে কোথাও বাসা বেঁধেছে। যাই হোক, অনেক জায়গায় তো খুঁজলাম কিন্তু এদিকে খোঁজা হয় নাই, যাই এদিকে দেখি কিছু পাই কি না। এই কথা বলে শেয়াল চলতে লাগলো। শুধু যাবার পরে দেখলো হাঁস তার ডিমে তা দিচ্ছে। আমি তোকে কত শত জায়গায় খুঁজে মরছি, আর তুই কিনা এখানে বসে ডিমে তা দিচ্ছিস? দাঁড়া, আজ তোর ডিম সহ তোকেই খেয়ে ফেলবো,
দাঁড়া আমি আসছি তোর কাছে। এই কথা বলে শিয়াল সামনের দিকে এগোতে থাকে। শিয়ালটি কিছু দূর এগোতেই শিয়ালের ভারে পুকুরের উপরে সব পাতাগুলো সরে যায় আর শিয়াল পানির মধ্যে পড়ে যায়। তখন শিয়াল চিল্লাতে থাকে আর বলে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, আমি বুঝতে পেরেছি, বাঁচাও আমাকে, আজ ভাই আমাকে বাঁচাও, আমার ভুল হয়েছে, বেশি লোভ করার জন্য আজ আমার এই পরিস্থিতি, আমাকে বাঁচাও, আমি আর কোনোদিন লোভ করব না, বাঁচাও আমাকে, ও হাঁস ভাইয়া বাঁচাও। তুমি চেঁচাও মামা, তোমাকে কেউ বাঁচাতে আসবে না, আর আমি তো না, এটা হলো তোমার আমার ছানাদের খাওয়ার শাস্তি। শিয়ালটি চিল্লাতে চিল্লাতে এক সময় পানিতে তলিয়ে যায়। এরকম নিয়মিত মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।